হ্যালো ভিউয়ার্স, গাটছড়ার আগামী পর্বে দেখানো হয়েছে বৃদ্ধিমান বাড়িতে বিন্দিকে বউ হিসেবে নিয়ে এসেছে। সবার সাথে পরিচয় করিয়ে দিলে সবাই চমকে যায়। বৃদ্ধিমান, তুমি বিন্দিকে বিয়ে করে এনেছো? সবাইকে জানায় যে বিন্দিকে বাঁচানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওর বাড়ির লোক কোনোভাবেই ওকে মানছিল না, ওকে একটা বাজে লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। সেই জন্য ওকে বাঁচানোর জন্য মিথ্যেকারের বিয়েটা কথাটা বলতে পারে না বাড়িতে, তাই বাড়িতে সত্যিটাই জানায় যে হ্যাঁ, আমি ওকে সত্যিই বিয়ে করে এনেছি। আয়ুষ্মান একটু একটু রেগেই যায় যে তার মায়ের জায়গাটা তার বাবা অন্য একটি মেয়েকে দিয়ে দিল, এটা সে মানবে কি করে? কিছুতেই আয়ুষ্মান কিন্তু বিন্দিকে মেনে নিতে পারে না। চরম অপমানিত হতে হয় বিন্দিকে। কিন্তু যত অপমানই করা হোক না কেন, ঋদ্ধিমান যেহেতু বিন্দির পড়াশোনার দায়িত্ব নিয়েছে, বিন্দিকে কিন্তু শ্রেয়ের পরিচয়ও দেবে। ধীরে ধীরে ঋদ্ধিমানকে বিন্দি ভালোবেসে ফেলবে। এমন একটা সময় আসবে যেদিন ঋদ্ধিমানও বিন্দিকে ভালোবেসে ফেলবে। আর একে একে তাদের মধ্যে কিন্তু এবার এমন একটা সময় দেখা যাবে যে সত্যিকারেরই ঋদ্ধি আর বিন্দির বিয়ে হচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু গল্পে এইভাবেই নতুন মোড় আসতে চলেছে। আর খুব তাড়াতাড়ি আয়ুষ্মানের সাথে গঙ্গারও বিয়ে হবে। আর গঙ্গা আয়ুষ্মানের মধ্যে ভালোবাসা প্রেম এগুলো সবই তৈরি হবে। তবে তারই মাঝখানে আয়ুষ্মানের বোন কিন্তু যেভাবে হোক এই রকম কালপ্রিট শয়তানি এগুলো করে গঙ্গাকে বিপদে ফেলার চেষ্টা করবে, বিন্দিকেও। কিন্তু যত চেষ্টাই করুক, যেহেতু ঋদ্ধিমান রয়েছে, কারোর কোনো ক্ষতি ঋদ্ধিমান হতে দেবে না। আর খুব তাড়াতাড়ি একটা বড় ঝড় তো এসছে, সেই ঝড়ের মোকাবিলা করে ঋদ্ধিমান বিন্দিকে ঠিক মেনে নেবে এবং বিন্দিও যাতে এই বাড়িকে মানিয়ে নিয়ে সংসার করতে পারে এবং পড়াশোনাও চালিয়ে যেতে পারে সে ব্যবস্থায় ঋদ্ধিমান করবে। হ্যাঁ বন্ধুরা, এবার এমনটাই ঘটতে চলেছে। এমনটা ঘটলে তোমাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।